হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি জেনারেল নলেজ নিয়ে আলোচনা করব ফর WBCS মেন্স স্পেশাল, NTPC, PSC ক্লার্কশিপ অ্যান্ড ICDS। ঠিক আছে, PSC যেগুলো কন্ডাক্ট করছে এবং NTPC, এই কোশ্চেনগুলো খুব খুব খুবই ইম্পর্টেন্ট, যেগুলো বারবার পরীক্ষায় এসেছে সেই জেনারেল নলেজগুলো নিয়ে আমরা আলোচনা করব, আর যেগুলো সামনের পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা নিয়ে আলোচনা করছি। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন। চলুন শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, দ্য স্যালিভারি গ্ল্যান্ড সিক্রেট স্যালিভা দ্যাট কন্টেন হুইচ এনজাইম। আচ্ছা, তার আগে জানিয়ে দিই, এখানে যে জেনারেল নলেজগুলো আছে তার মধ্যে সায়েন্সও থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সও ইনক্লুড থাকবে, এবং আমরা জানি জেনারেল নলেজ মিনস হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সও ইনক্লুড থাকবে, তার মধ্যে সব কিছু সাবজেক্ট ইনক্লুড থাকবে কম বেশি, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে, আর যেটা জিকে হচ্ছে প্রিভিয়াস ইয়ারে হয়তো এসেছে এরকম কোয়েশ্চেন হতে পারে বা অন্যান্য এক্সাম এসেছে সেরকম কোয়েশ্চেন হতে পারে, টোটাল মিলিয়ে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকের মধ্যে পড়ছে। কোশ্চেন নাম্বার 1, দ্য স্যালিভারি গ্ল্যান্ড সিক্রেট স্যালিভা দ্যাট কন্টেন হুইচ এনজাইম। বলছে স্যালিভারি গ্ল্যান্ড থেকে যে স্যালিভা সিক্রেট হয় সেটা কোন এনজাইম, এটার আনসার হবে পিটালিন। পিটালিন এনজাইম হচ্ছে স্যালিভা গ্ল্যান্ড থেকে সিক্রেট হচ্ছে। কোশ্চেন নাম্বার 2, হুইচ ডাজ দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ এনসিওর। হুইচ ডাজ দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ এনসিওর, জুডিশিয়াল রিভিউ এনসিওর, জুডিশিয়াল রিভিউ কোথা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে কনস্টিটিউশনালি ল, ঠিক আছে, সাংবিধানিক ল অর্থাৎ সাংবিধানিক আইন। কোশ্চেন নাম্বার 3, দ্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যেটা আমরা বলি পূর্ণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ক্যান টেক প্লেস ওয়েন লাইট ট্রাভেল ফ্রম হুইচ থিং। বলছে পূর্ণ প্রতিফলন তখনই হবে, অভ্যন্তরীণ প্রতিফলন তখন যখন আলো কোন মাধ্যমের মধ্যে দিয়ে দেওয়া যাবে। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ক্যান টেক প্লেস ওয়েন লাইট ট্রাভেল ফ্রম হুইচ থিং, এটা হচ্ছে আনসার হবে ডায়মন্ড টু গ্লাস, ডায়মন্ড থেকে কাঁচের মধ্যে যখন যাবে, অর্থাৎ ডেন্স টু রেয়ার মিডিয়াম, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যখন যাবে তখন হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। কোশ্চেন নাম্বার 4, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট নন রিজার্ভ অফ অয়েল। বলছে অয়েল হচ্ছে সবথেকে বেশি রিজার্ভ করেছে কোন দেশ, এটা দিয়েছে আনসার হবে ভেনেজুয়েলা, ফলোড বাই সৌদি আরব। আমরা জানি কোথাও হচ্ছে সৌদি আরব, কানাডা, তারপরে হচ্ছে ভেনেজুয়েলা, তো এখানে লার্জেস্ট নন রিজার্ভ অয়েল হচ্ছে ভেনেজুয়েলা। কোশ্চেন নাম্বার 5, দ্য টেম্পল বিল্ট ডিউরিং দ্য মেডিয়েভাল পিরিয়ড বাই হুইচ ডাইনাস্টি আর নোন অ্যাজ সেভেন পাগোডা। আচ্ছা, সেভেন পাগোডা কারা বানিয়েছিল মেডিয়েভাল পিরিয়ডে, তো আমরা সবাই জানি যে সেভেন পাগোডা বানিয়েছিল পল্লব রাজারা। কোশ্চেন নাম্বার 6, ইফ সেভিং এক্সিড ইনভেস্টমেন্ট হাউ উইল দ্য ন্যাশনাল ইনকাম। ইফ সেভিং এক্সিড ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট যদি এক্সিড করে যায়, সেভ যেটা সেভ করেছিল এবং যেটা ইনভেস্টমেন্ট করেছিল সেটা যদি এক্সিড করে যায়, হাউ উইল দ্য ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম কী হবে, রিমেন কনস্ট্যান্ট, একই থাকবে। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়া স্যাটেলাইট টু গো ইন টু অরবিট। বলছে ফার্স্ট ইন্ডিয়ান স্যাটেলাইট যেটা অরবিটে গিয়েছিল সেটা আমরা সবাই জেনেছি আর্যভট্ট 1875। কোশ্চেন নাম্বার 8, হুইচ সুগার ইজ প্রেজেন্ট ইন কনসিডারেবল অ্যামাউন্ট ইন ব্লাড। হুইচ সুগার ইজ প্রেজেন্ট ইন কনসিডারেবল অ্যামাউন্ট ইন ব্লাড, এটা হচ্ছে গ্লুকোজ, এটা 1975 বা 1875। তাহলে হুইচ সুগার ইজ প্রেজেন্ট ইন কনসিডারেবল অ্যামাউন্ট ব্লাড, বলছে রক্ততে কোন ধরনের সুগার থাকে সেটা হচ্ছে গ্লুকোজ থাকে। কোশ্চেন নাম্বার 9, হু গেভ দ্য আইডিয়া দ্যাট অরিজিনালি দেয়ার ওয়াজ অনলি ওয়ান কন্টিনেন্ট কল্ড প্যানজিয়া। আচ্ছা, প্যানজিয়ার কথা আমরা যারা জিওগ্রাফি অপশনাল আছে তারা বুঝতে পারবেন, প্যানজিয়া, প্যানজিয়া কথাটা কে বলেছিল প্রথম, যে অরিজিনালি বলেছিল যে কন্টিনেন্ট মানে যে মহাদেশের মধ্যে প্যানজিয়া কথাটা ইনক্লুড করেছিল কে, এটা হচ্ছে ওয়েগনার, ওয়েগনার হচ্ছে প্রথম প্যানজিয়া কথাটা উল্লেখ করেছিলেন। কোশ্চেন নাম্বার 10, হুইচ সুলতান অ্যাডেড দ্য আলাই দরওয়াজা টু কুতুব মিনার। কুতুব মিনারে আলাই দরওয়াজা অ্যাডেড করেছিল কোন সুলতান, আলাই দরওয়াজা নির্মাণ করে কে করেছিলেন সেটা আমরা জানি কে, যে আলাউদ্দিন খালজি।
আলাউদ্দিন খিলজি আলাই দরজা সেটা অ্যাডেড করেছিল কুতুব মিনারের। কুতুব মিনার কে নির্মাণ করেছিল? কুতুব মিনার নির্মাণ করেছিল কুতুবুদ্দিন আইবক। কোশ্চেন নাম্বার 11, উইথ হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হ্যাজ পঞ্চায়েতি রাজ রিসিভ কনস্টিটিউশনাল স্ট্যাটাস? বলছে পঞ্চায়েতি রাজ কনস্টিটিউশনাল স্ট্যাটাস কবে পেয়েছিল? সেটা হচ্ছে 73তম অ্যামেন্ডমেন্ট 1992। কোশ্চেন নাম্বার 12, হুইচ মেজর কম্পোনেন্ট ইজ ইউজড ইন প্রিপারেশন অফ ডিফারেন্ট টাইপ অফ গ্লাস? বলছে ডিফারেন্ট টাইপ অফ গ্লাস অর্থাৎ কাঁচ তৈরি করতে কী ব্যবহৃত হয়? হুইচ মেজর কম্পোনেন্ট আর প্রিপারেশন অফ ডিফারেন্ট টাইপ অফ গ্লাস, সেটা হচ্ছে সিলিকা। কোশ্চেন নাম্বার 14, হুইচ প্রসেস অফ ওয়েদারিং বিলংস টু বোথ মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিং? মেকানিক্যাল এবং কেমিক্যাল ওয়েদারিং দুটোই হবে কোনটা? সেটা হচ্ছে ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশনের ক্ষেত্রে মেকানিক্যাল এবং কেমিক্যাল ওয়েদারিং দুটোই হচ্ছে। কোশ্চেন নম্বর 15, আড়াই দিনকার ঝোপড়া, মানে আমরা যেটা জানি আড়াই দিনকার ঝোপড়া বিল্ট বাই কুতুবুদ্দিন আইবক, হোয়ার ইজ লোকেটেড? আড়াই দিনকার ঝোপড়া কোথায় আছে? না, আড়াই দিনকার ঝোপড়া এটা কুতুবুদ্দিন আইবক বিল্ড করেছিলেন, স্থাপিত মানে স্থাপন করেছিলেন, এটা কোথায় লোকেটেড আছে? রাজস্থানের আজমিরে। কোশ্চেন নম্বর 16, বাই হোম ওয়াজ দ্য ফার্স্ট এস্টিমেট অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া মেড? প্রথম ন্যাশনাল ইনকাম এস্টিমেট করেছিল কে বা এস্টিমেট করেছিলেন কে? তিনি হলেন দাদাভাই নওরোজি। কোশ্চেন নম্বর 17, ইন হিউম্যান বিইং নর্মালি ইন উইচ পার্ট ডাজ দ্য স্পার্ম ফার্টিলাইজ দ্য ওভাম? বলছে ইন হিউম্যান বিইং মানুষের উইচ পার্ট, কোন পার্টটা ডাজ দ্য স্পার্ম ফার্টিলাইজ দ্য ওভাম, স্পার্ম ফার্টিলাইজ করে? সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এগুলো সব বায়োলজির কোশ্চেন। বাই হুইচ কমিটি ওয়ার মান্ডাই পঞ্চায়েত, অ্যাকচুয়ালি এটা হবে মন্ডল পঞ্চায়েত, রেকমেন্ডেড? ঠিক আছে, তাহলে এখানে মন্ডল পঞ্চায়েত হচ্ছে আমরা জানি কী করেছিলেন, সেটা হচ্ছে অশোক মেহতা কমিটি। কোশ্চেন নাম্বার 19, হুইচ কান্ট্রি হ্যাভ অ্যাচিভড আ নেগেটিভ গ্রোথ রেট অফ পপুলেশন? নেগেটিভ গ্রোথ রেট পপুলেশন অর্থাৎ পপুলেশন আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে গ্রোথটা কমে যাচ্ছে কোন কান্ট্রিতে, সেটা দেখে নেবো কোনটা, অস্ট্রেলিয়া, ক্যানাডা, সুইডেন। কোশ্চেন নম্বর 20, আকবর ফাউন্ডেড হিজ ওন রিলিজিয়ন নোন অ্যাজ দিন ই ইলাহি, হোয়াট ওয়াজ ইটস নেম? দিন ই ইলাহি কথার মানে কি এটা জানি আমরা কবে, না 1581-তে এস্টাবলিশ করেছিলেন দিন ই ইলাহি, এটার কথা হলো ডিভাইন পথ। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ গিভেন পিস অফ ট্রান্সপারেন্ট কোয়ার্টজ ইজ গ্রেটেস্ট ফর উইচ লাইট? এখানে বলছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গিভেন পিস অফ ট্রান্সপারেন্ট কোয়ার্টজ গ্রেটেস্ট ফর উইচ লাইট, এটা হচ্ছে ভায়োলেট লাইট। ওয়ার ওয়ার দ্য ওয়ার ক্রিমিনাল অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পুট টু ট্রায়াল? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ট্রায়াল কোথা দিয়ে শুরু হয়েছিল? সেটা হচ্ছে পিটার্সবার্গ। আলি আকবর প্লে হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? এই টাইপের একটা ভিডিও আমি অলরেডি আলোচনা করেছি, ভিডিওজে আপনারা গেলে দেখতে পাবেন WBCS স্টাডি চ্যানেলে, ওইখানে কে কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতো, যেটা প্রতিটা পরীক্ষায় একটা না একটা আসবেই। ঠিক আছে, তো ওগুলো আপনারা যদি দেখে নেন, আপনাদের ওই ইনস্ট্রুমেন্ট রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আসে আপনারা পেরে যাবেন, ওখানে দেখে নিতে পারেন। তাহলে এখানে বলছে কি, আলি আকবর প্লে হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? আলি আকবর কী বাজাতো? আলি আকবর বাজাতো সারদ। ইন হুইচ সিটি ডাজ ওয়ার্ল্ডস হাইয়েস্ট আরবান ডেন্সিটি অফ পপুলেশন অকার? সবথেকে বেশি জনঘনত্ব কোথায়? সবথেকে বেশি জনঘনত্ব হচ্ছে জাপানের টোকিও। তাহলে আমাদের আনসার কী হচ্ছে, ইন হুইচ সিটি ডাজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়ার্ল্ড হাইয়েস্ট আরবান ডেন্সিটি পপুলেশন, অর্থাৎ আরবান ডেন্সিটি পপুলেশন সবথেকে বেশি কি? টোকিও। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে, ইন হুইচ ইয়ার ডিড আকবর ডিফিট রানা প্রতাপ ইন ব্যাটেল অফ হলদিঘাট? অর্থাৎ হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল, যেটা আকবর এবং রানা প্রতাপের মধ্যে হয়েছিল, রানা প্রতাপ হেরে গিয়েছিল হলদিঘাটের যুদ্ধে? এটা আনসার হচ্ছে 1576 খ্রিস্টাব্দে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ। কোশ্চেন নাম্বার 26, হুইচ পার্ট অফ হিউম্যান ব্রেন ইজ রেগুলেটিং সেন্টার ফর সোয়েলুইং অ্যান্ড ভমিটিং? তাহলে হচ্ছে হিউম্যান ব্রেনের কোন পার্টটা সোয়েলিং হয় এবং ভমিটিং হয় সেখান থেকে?
হ্যাঁ, সেই যে হিউম্যান ব্রেন যেটা আছে সেখান থেকে রেগুলেট করা হয় ভমিটিং এবং সোয়েলিং, সেটা হচ্ছে মেডুলা অবলেঙ্গোটা। কোয়েশ্চেন নাম্বার 27, হুইচ অ্যাক্ট এইমড অ্যাট প্রোভাইডিং আ ফেডারেল স্ট্রাকচার ফর ইন্ডিয়া। ফেডারেল স্ট্রাকচার ফর ইন্ডিয়া কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার ফর ইন্ডিয়া নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। কোয়েশ্চেন নাম্বার 28, হোয়াট ইজ দ্য মেন কনস্টিটিউয়েন্ট অফ ভিনিগার? ভিনিগার এর মেন কনস্টিটিউয়েন্টকে অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ ভিনিগারকে বলা হয় ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অ্যাকচুয়ালি ভিনিগারকে আবার অ্যাসিটিক অ্যাসিডও বলা হয়, ঠিক আছে? তাহলে মেন কনস্টিটিউয়েন্ট কী আছে? এটা ভিনিগারের অ্যাসিটিক অ্যাসিড। হোয়াট সেপারেট দমন দিউ? দমন দিউ হচ্ছে কে সেপারেট করেছে দমন দিউকে? দমন দিউকে সেপারেট করেছে গালফ অফ খাম্বাত। হুইচ টেরিটরি ওয়াজ আউটসাইড দ্য বাউন্ডারিজ অফ মুঘল এম্পায়ার ডিউরিং দ্য রিগেন অফ আকবর? বলছে কোন টেরিটরি আউটসাইড দ্য বাউন্ডারি অফ মুঘল এম্পায়ার ডিউরিং দ্য রিগেন অফ আকবর? আকবরের সময় হচ্ছে বাউন্ডারি থেকে আলাদা হয়ে গেছিল, সেটা হচ্ছে বিজাপুর। কোয়েশ্চেন নাম্বার 31, হুইচ ব্যাঙ্ক প্রিন্ট কারেন্সি নোট অফ ডোমিনিয়ন -100? -100 অর্থাৎ 100 টাকার নোট কোন জায়গা থেকে প্রেস হয়, প্রিন্টিং প্রেস হয়? সেটা হচ্ছে ব্যাঙ্ক নোট প্রেস দেবাস, দেবাস থেকে। কোয়েশ্চেন নাম্বার 32, দ্য ইয়ার 1995 অর্থাৎ 1995 ইজ দ্য গোল্ডেন জুবলি ইয়ার অফ হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন? গোল্ডেন জুবলি ইয়ার বলা হচ্ছে সেটা 100 ইয়ার, তাহলে হচ্ছে গোল্ডেন জুবলি ইয়ার হচ্ছে কোথায় কোনটা না ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সেটা হচ্ছে ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। কোয়েশ্চেন নাম্বার 33, হুইচ কম্পোনেন্ট অফ প্ল্যান্ট রিসিভ স্টিমুলাস ফর ফ্লাওয়ারিং? বলছে কোন প্ল্যান্ট রিসিভ করছে স্টিমুলাস ফ্লাওয়ারিং, সেটা হচ্ছে লিভ অর্থাৎ পাতা। ওয়ার ইজ পোর্ট ব্লেয়ার সিচুয়েটেড? পোর্ট ব্লেয়ার আর সিচুয়েটেড কোথায়? সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার হচ্ছে সাউথ আন্দামান, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার, হচ্ছে সিটি আছে সাউথ আন্দামান। কোয়েশ্চেন নাম্বার 35, ওয়েন আকবর সারাউন্ডেড চিতর ফোর্ট হু সেভড ইট ফর মান্থ? আচ্ছা, আকবর যখন গিরেছিল চিতর ফোর্ট অর্থাৎ চিতরের দুর্গ, কে সেভ করেছিল 4 মাস পর্যন্ত? সেটা হচ্ছে জয়মাল। কোয়েশ্চেন নাম্বার 36, হুইচ ওয়াজ অ্যাডাপ্টেড ফ্রম দ্য মৌর্য ডাইনাস্টি ইন দ্য এমব্লেম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? আচ্ছা, ভারত সরকার হচ্ছে মৌর্য ডাইনাস্টি থেকে কি কোন এমব্লেম গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে নিয়ে হয়েছে? এটা হচ্ছে ফোর লাইন। ফোর লাইন আমরা জানি যে অশোক চক্র থাকে, অশোক চক্রের চারদিকে 4টে লাইন থাকে, ঠিক আছে? ফোর লাইন, ফোর লাইন নেওয়া হয়েছে মৌর্য ডাইনাস্টি থেকে। লং ডিস্টেন্স শর্ট ওয়েভ রেডিও ব্রডকাস্টিং ইউজ হুইচ ওয়েভ? ডিস্টেন্স হবে লং কিন্তু শর্ট ওয়েভ হবে, সেটা হচ্ছে লং ডিস্টেন্স শর্ট ওয়েভ হবে আয়নোস্ফিয়ার ওয়েভ। আয়নোস্ফিয়ারে হচ্ছে রেডিও ওয়েভ হচ্ছে আমরা জানি, তাহলে আয়নোস্ফিয়ারে হচ্ছে লং ডিস্টেন্স এবং শর্ট ওয়েভ লেন্থ। কোয়েশ্চেন নাম্বার 38, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ বুক দ্য ফোল্ডেড আর্থ? দ্য ফোল্ডেড আর্থ বইটির লেখককে? দ্য ফোল্ডেড আর্থ বইটির লেখক হচ্ছে অনুরাধা রায়। কোয়েশ্চেন নাম্বার 39, হুইচ গ্রুপ অফ রিভার ফল ইন দ্য বে অফ বেঙ্গল? কোন নদীগুলো বে অফ বেঙ্গলে পতিত হচ্ছে? সেটা হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, হুগলি। আচ্ছা বন্ধুরা, এখানে একটা কথা বলে দিই যে অনেকে জানিয়েছিলেন যে পিএসসি ক্লার্কশিপের কোশ্চেনগুলো ইংলিশে করার জন্য অবশ্যই এই যে জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস আমি আলোচনা করছি এটা WBCS মেন্স, NTPC, পিএসসি ক্লার্কশিপ, ICDS এবং CHSL, MTS সব কোশ্চেনে, সব এক্সামেই কোশ্চেনগুলো লাগবে, খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনারা এগুলো ভিডিওগুলো দেখবেন, আপনারা খুবই উপকৃত হবেন আপনারা। কোয়েশ্চেন নাম্বার 40, হুই ইজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? আমরা সবাই জানি যে চমৎকার বৃদ্ধ কাকে বলা হয়, হচ্ছে দাদাভাই নওরোজকে। কোয়েশ্চেন নাম্বার 41, হু ওয়াজ দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম হোম মিনিস্টার কে ছিলেন? তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কোয়েশ্চেন নাম্বার 42, পলিনেশন টেক প্লেস উইথ দ্য হেল্প অফ বার্ড, হোয়াট ইজ কল্ড? আচ্ছা, আমরা জানি পলিনেশন অর্থাৎ পরাগ সংযোগ, গাছের যে পরাগ সংযোগ হয় বায়ুর মাধ্যমে হয়, অর্থাৎ হাওয়া যখন যায় একটা গাছের উপর একটা গাছ পড়ে গিয়ে তখন হচ্ছে সেটা হাওয়ার মাধ্যমে,
পরাগ সংযোগ আরেকটা ন্যাচুরালি হচ্ছে পাখির মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে, পাখির মাধ্যমে, আরেকটা হয়ে থাকে পেস্টের মাধ্যমে, যে বিভিন্ন ইনসেক্ট অর্থাৎ মৌমাছি পাখির মাধ্যমে হয়ে থাকে, আরেকটা হয়ে থাকে পাখির মাধ্যমে যেটা হয়ে থাকে সেটাকে বলা হয় অর্নিথোফিলি। পলিনেশন টেক প্লেস উইথ দ্য হেল্প অফ বার্ড, হোয়াট ইজ কল্ড, সেটাকে বলা হচ্ছে অর্নিথোফিলি। কোশ্চেন নাম্বার 43, দ্য লোকসভা সেক্রেটারিয়েট কামস আন্ডার দ্য ডাইরেক্ট সুপারভিশন অফ উইচ মিনিস্ট্রি, বলছে লোকসভার সেক্রেটারি যিনি আছেন তিনি কোন মিনিস্ট্রির মধ্যে পড়ছেন, কোন মন্ত্রণালয়ের মধ্যে পড়ছেন। আচ্ছা, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হিউম্যান অ্যাফেয়ার্স, অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছেন লোকসভার সেক্রেটারি। কোশ্চেন নাম্বার 44, নর্মদা রিভার অরিজিনেট ফ্রম অমরকণ্টক প্লা টু হুইচ স্টেট, নর্মদা রিভার হচ্ছে অমরকণ্টক প্লা থেকে উৎপন্ন হয়েছে আমরা জানি, সেটা কোন স্টেটে পড়ছে, অমরকণ্টক প্লাটি পড়ছে মধ্যপ্রদেশ। কোশ্চেন নাম্বার 45, হুইচ আপ ইভেল টুক প্লেস ইন বেঙ্গল ইমিডিয়েটলি আফটার রিভোল্ট অফ 1857, হচ্ছে 1857 মহাবিদ্রোহের পরে হচ্ছে কোন বিদ্রোহ হয়েছিল, 1857 যদি মহাবিদ্রোহ হয়ে থাকে 1859 থেকে 60 হয়েছিল কি ইন্ডিগো ডিস্টারবেন্স অর্থাৎ নীল বিদ্রোহ। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আমি 50টা কোশ্চেন কমপ্লিট করব, পরের ভিডিওতে আরও 50টা কোশ্চেন কমপ্লিট করব যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 46, হুইচ থিং অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যান্টিডোট অফ HgCl2 পয়জনিং, HgCl2 পয়জনিং অর্থাৎ হচ্ছে সিলভার ক্লোরাইড ক্লোরিন, এখানে দিয়েছে পয়জনিং, ঠিক আছে, এইচজি হচ্ছে সিলভারের রাসায়নিক নাম, এখানে দিয়েছে যে হুইচ অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যান্টিডোট অফ HgCl2 পয়জনিং, এটা হচ্ছে হোয়াইট অফ এগ অর্থাৎ ডিমের যে সাদা অংশটাকে যেটাকে আমরা অ্যালবুমিন বলে জানি সেটা হচ্ছে অ্যান্টিডোট অফ HgCl2 পয়জনিং। কোশ্চেন নাম্বার 48, দ্য ইউনাইটেড নেশন ডিক্লেয়ার 2014 অ্যাজ অ্যা ইন্টারন্যাশনাল ইয়ার অফ হুইচ থিং, না ক্রিস্টালোগ্রাফি, এটা যেহেতু 2014 দেওয়া আছে 2014 অত পিছনে তো আসবে না, এলে আপনার 2019 এবং 2020 আসতে পারে। কোশ্চেন নাম্বার 49, সেইগুলো আমি যে ইয়ার অফ ইন্টারন্যাশনাল ইয়ার অফ 2019 2020 2018 সেগুলো আমি অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো আলোচনা করছি, ওখান থেকে আপনারা দেখে নেবেন। কোশ্চেন নাম্বার 49, হুইচ ইজ দ্য লার্জেস্ট মাস্টার্ড অয়েল গ্রোয়িং স্টেট, মাস্টার্ড অয়েল অর্থাৎ সোর্স সব থেকে বেশি উৎপন্ন হয় কোথায়, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। কোশ্চেন নাম্বার 50, হুইচ রিভল্ট ওয়াজ মেড ফেমাস অফ দ্য বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি নোবেল আনন্দমঠ, আচ্ছা আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে আনন্দমঠ লিখেছিলেন কোন বিদ্রোহের সময়, সেটা হচ্ছে সন্ন্যাসী রেবেলিয়ন অর্থাৎ সন্ন্যাসী বিদ্রোহের সময়। আচ্ছা বন্ধুরা, এখানে আমি 50টা কোশ্চেন কমপ্লিট করলাম, ঠিক আছে, এরপরে ভিডিওতে আরও 50টা কোশ্চেন কমপ্লিট করছি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটাকে সাপোর্ট করুন, আপনাদের খুব কাজে লাগবে, অনেক উপকারে লাগবে, ঠিক আছে ভিডিওগুলো। আর একটা তথ্য জানিয়ে দেবো, ভিডিওগুলো এরপরে ভিডিওতে আমি আরও নিয়ে আসছি জিকে জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে এবং WBCS মেন্সের মুক্তি নিয়ে আলোচনা করবো, তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ধন্যবাদ।